हेलो गाइस, प्रियास ब्लगे नतुन और एक वीडियो नहीं तुम्हारे सबाई के वेलकाम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ भीषण भालो आछी। तो चले नतुन और एक वीडियो नहीं। तो आजकेर वीडियो होच्छे एकटू फेसेर उपरे बा त्वकेर उपरे। तो आज के होच्छे तुम्हारे जन्य आरेकटी ब्यूटी टिप्स निये एसेछि आमि। तो चलो देखे नेवा जाक। तो आमादेर फार्स्ट स्टेज होच्छे क्लिनजिंग। तो स्केटर क्लिनजिंग तैरी करार जन्य प्रथमे आमादेर लागबे एक चामच टक दई एवं एक चामच लेबुर रस। तो टक दई एवं लेबुर रस के भालो करे मिक्स करे निये तारपरे मुखे लागिए नीते हबे। आर अवश्यई लेबुर जे बीजटा थाके बा दानाटा थाके सेटा फेले देबेन, केनो ओर मध्ये जाते ना पड़े। तो से दानाटा फेले दिए आमी एक चामच एखाने लेबुर रस निये निलाम आर भालो करे एटा मिक्स करब। टक दईये ब्लीचिंग प्रोडक्ट थाके जा आमादेर त्वकके परिष्कार करे आर सान टैनिंग थेके दूर करे। एटा भालो करे मिक्स करार পরে পাঁচ মিনিট ধরে এটা সার্কুলার মোশনে মুখের মধ্যে স্ক্রাব ক্লিনজিং করুন। ভালো করে ক্লিনজ করার পরে তারপর এটা পাঁচ মিনিট মতন করে তারপরে এটা ধুয়ে নেব। তো চলো। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্যে সবার প্রথমে একটি পরিষ্কার বাউল লাগবে। তো বাউলের মধ্যে এক চামচ আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে থাকে ব্লিচিং প্রোডাক্ট, সেটা আমি আগেও বলেছি। তো চলো এর মধ্যে নিয়ে নিই আমি এক চামচ চালের গুঁড়ি। তো টক দই এবং চালের গুঁড়িকে ভালো করে মিক্স করে নেব। তো চালের গুঁড়ি আমাদের সবার বাড়িতে থাকে না, একটু নর্মালি চাল নিয়ে সেটা মিক্সারে গুঁড়ো করে নিলেই আমাদের চালের গুঁড়ি একদম রেডি হয়ে যাবে। তো চালের গুঁড়ি এবং টক দইটা ভালো মিক্স করার পর, আমার এখানে যেহেতু মিক্স হচ্ছে না তাই জন্য আমি জল কোনো ইউজ করব না, দইয়ের যে জলটা থাকে সেই জলটাই আমি ইউজ করব। এখানে এক চামচ, এক থেকে দেড় চামচ, যেহেতু চালের গুঁড়ি আছে সেটা মিক্স হচ্ছে না, দইয়ের সাথে আটালো একটা ভাব চলে আসছে। তো ওই জন্য আমি দইয়ের যে জলটা, আদার্স কোনো জল নেব না এখানে। তো দইয়ের যে জলটা সেই জলটা দিয়েই ভালো করে মিক্স করব। মিক্স করার পরে যেটা করতে হবে, মুখ ও গলাকে ভালো করে স্ক্রাবিং করো। টক দই এবং চালের গুঁড়িকে এভাবে মিক্স করে লাগালে ভালো করে মিক্স করার পরে ত্বকের ওপর দু থেকে তিন মিনিট স্ক্রাবিং করো। তো স্ক্রাবিং করার পরে যেটা হবে সেটা হচ্ছে ডার্ক স্কিন এবং ডার্ক স্পট এবং সান ট্যানিং খুব ভালোভাবে দূর হয়ে যাবে। ত্বক খুব ঝকঝকে এবং ফর্সা খুব উজ্জ্বল মনে হবে। তোমরা তোমাদের স্কিনে হাত দিলে তোমরা বুঝতেই পারবে যে তোমার স্কিনটা অনেক সফট মনে হচ্ছে, অনেক ক্লিন মানে পরিষ্কার মনে হচ্ছে, অনেক স্মুথ মনে হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক আমি কী করে লাগাই। আমি এখানে কিছু কিছু স্টেপ দেখিয়েছি, সেটা যদি তোমরা ফলো করো তাহলে আরও ভালো ফলাফল পাবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী স্টেপ আছে।
থার্ড স্টেপটা হলো সেটা হচ্ছে ফেসিয়াল মাসাজ। তো ফেসিয়াল মাসাজের জন্যে তো আমাদের এখানে লাগছে 1 চামচ টক দই এবং 1 চামচ মধু। এই দুটোকে ভালো করে মিক্স করে তারপর নিজের মুখে অ্যাপ্লাই করব, বা মুখে মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করে তারপরে মাসাজ করতে হবে 10 মিনিট ধরে। এইভাবে 10 মিনিট মাসাজ করলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন দ্রুত হয় আর আমাদের ত্বককে দ্রুত উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। এইভাবে 10 মিনিট মাসাজ করার পর ভালো জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলুন। তো চলো আগে দেখে নিই কী করে মাসাজ করতে হবে সার্কুলার মোশনে। তো চলো, দেখো 10 মিনিট মাসাজ করার পরে আমার স্কিনটা একটু গ্লোইং লাগছে, একটু চকচক করছে, আর আমি আমার স্কিনটাকে ধরে বুঝতে পারছি অনেকটা সফট মনে হচ্ছে, অনেকটা শাইন মনে হচ্ছে। তো তোমরা এটা নিজেরা ট্রাই করলে তোমাদের স্কিনের ফলটা নিজেই তোমরা বুঝতে পারবে। তো চলো নেক্সট স্টেপটা দেখে নিই। তো 4 স্টেজ, একদম লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে ফেস প্যাক। তো ফেস প্যাকের জন্যে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও। তো আমাদের এখানে লাগছে 1 চামচ টক দই, 1 চামচ গুঁড়ো দুধ, যেটা পাউডার দুধ পাওয়া যায় সেইটা, আর লাগছে 1 চামচ ময়দা, আর লাগছে 1 চামচ টমেটোর জুস। তো এই 4টে জিনিস লাগছে আমাদের এই প্যাকটা তৈরি করার জন্যে। তো এইগুলি ভালো করে মিক্স করে নাও। ভালো করে মিক্স করার পরে তারপরে মুখে অ্যাপ্লাই করো। আমি এর মধ্যে যা 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 পদার্থ উপকরণগুলো দিয়েছি সেইগুলি সবকটাই কার্যকরী, আর এটাকে এর মধ্যে সবকটাই কার্যকরী। তো এবার এইটার ভালো করে প্যাকটা তৈরি হয়ে গেলে এটি 20 মিনিট মুখে অ্যাপ্লাই করে ছেড়ে দাও। এটা মুখে 20 মিনিট পর্যন্ত রেখে ছেড়ে দাও। তারপরে 20 মিনিট পর যেটা, এটা যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা ঠান্ডা জল থেকে মুখটাকে ওয়াশ করে নাও। তো ওয়াশ করার পরে তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে চুলটা একটু বেঁধে নিয়েছি, নাহলে আমার খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি চুলটা বেঁধে নিয়েছি। এখন মুখে আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে 20 মিনিট পর্যন্ত রাখবো, রেখে তারপরে আমি এটাকে ওয়াশ করব, তারপর আমি তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো, অথবা তোমরাও বুঝতে পারবে তোমাদের স্কিনে কী কী উপকার হয়েছে না হয়েছে, তোমার স্কিনটা কত সফট হচ্ছে, গ্লোয়িং লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। পাচ্ছ যে আমার স্কিনটা কত গ্লোইং অ্যান্ড চকচক করছে, আর স্কিনটা অনেক সফট মনে হচ্ছে, মানে আমি ধরে বুঝতে পারছি যে আমার স্কিনটা অনেক সফট সফট মনে হচ্ছে। কী করে করলাম তো যেটা না বললেই নয়, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে আমি পরবর্তী নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো আজকের মতন দেখা, টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো এই সমস্ত দেখলে 4টে স্টেপ আছে, এটা তোমরা ফলো করবে, তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে, এটা আমার গ্যারান্টি, তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে। তোমরা 2টো স্টেপ করার পরে তোমাদের স্কিনে তোমরা চেঞ্জ বুঝতে পারবে, তোমাদের স্কিনে সফট মনে হবে, একটু মানে মুখটা পরিষ্কার মনে হবে। তো সেইটা তোমরা করে দেখাতে পারো যে তোমরা কিছু বুঝতে পারো নি বা কী করে কী, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর আরও যদি বিউটি টিপস নিতে চাও বা আরও কিছু জানতে চাও স্কিন বা হেয়ারের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে কারো কারো টক দইও বাড়িতে থাকে, তো সেই টক দইয়ের যে এতগুলো গুণ আমরা ঠিক জানতাম না যে টক দইয়ের কতগুলো গুণ আছে। তো এরকম অনেক অনেক জিনিসের আরও গুণ আছে, তো সেইগুলো হচ্ছে
মানে এই যে অনেক কিছু কিছু জিনিসের এত গুণ আছে যেটা আমরা হাতের সামনে থাকে কিন্তু এটা কী করে ব্যবহার করবো বা কী কিছু কী কী করে কী করবো সেটা আমরা ভেবে পারি না, বুঝতে পারি না। তো আরও কটা টিপস আছে তোমাদেরকে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো।